বন্ধুরা, আজকে যে জবের নোটিফিকেশনটি বেরিয়েছে সেটা ত্রিপুরা রাজ্য থেকে একটি প্রাইভেট সংস্থা থেকে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে এবং সেখানে সুপারভাইজার এবং কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে এবং আরও পোস্ট রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা ওদের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনে চলে যাচ্ছি। তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করেছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, দেখে নিচ্ছি ওদের নোটিফিকেশনটি। তাহলে বন্ধুরা, তাদের নোটিফিকেশনের মধ্যে আসার পর ওদের কোম্পানির নাম দেওয়া রয়েছে, দেখুন, অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড থেকে সেই নোটিফিকেশনটি বেরিয়েছে এবং দেখুন সেখানে দেওয়া রয়েছে NISO নাম্বার দেওয়া রয়েছে এবং সার্টিফিকেট ইট কোম্পানি। তাহলে দেখুন ISO সার্টিফাইড কোম্পানি রয়েছে। তাহলে বন্ধুরা, সেখানে ওদের রেফারেন্স নাম্বার রয়েছে এবং যে ডেটে প্রকাশিত হয়েছিল নোটিফিকেশনটি সে ডেট দেওয়া রয়েছে 27/2/2021, সেটা বেরিয়েছে। এবং এই ভিডিওটির মধ্যে আমরা বলে দেবো আপনাদের লাস্ট ডেট কবে রয়েছে। তাহলে বন্ধুরা, এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি বলে দেওয়ার আগে আপনাদের ছোটো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার ছোটো রিকোয়েস্ট করবো, বন্ধুরা যারা ইচ্ছুক রয়েছেন প্লিজ আপনারা ভিডিওটি একটি পার্টও আপনি মিস করবেন না। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে যারা অ্যাপ্লাই করবেন সেখানে বলা হয়েছে সেটা পিওরলি কন্ট্যাক্ট বেসিক হবে বন্ধুরা, এবং সেখানে বলা হয়েছে সেখানে পিরিয়ড অফ 12 মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন সেটা 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে আন্ডার অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেটিক্স প্রাইভেট লিমিটেড সেই কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা ভ্যাকেন্সি ডিটেলসটি বলেছি বন্ধুরা, প্লিজ আমাদের ভিডিওটি সঙ্গে থাকবেন। তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে পোস্টের নাম দেওয়া রয়েছে, নাম্বার 1-এর মধ্যে দেওয়া রয়েছে সুপারভাইজার এবং দেওয়া রয়েছে অর্গানাইজার নিয়োগ করা হচ্ছে, এবং সেখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টোটাল নাম্বার 1-এর যে পোস্টের সংখ্যা রয়েছে টোটাল 15টি ভ্যাকেন্সি রয়েছে। এবং আপনাদের যারা আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন প্রয়োজন, দেখুন সেখানে দেওয়া আছে 12 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সঙ্গে বলা হয়েছে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সেখানে টাইপিং স্পিড রাখতে হবে সেখানে 35 ওয়ার্ডস, সেখানে পার মিনিট 35 ওয়ার্ডস টাইপ করতে হবে, এবং আপনাদের সেটা স্যালারি দেওয়া হচ্ছে 9000 টাকা পার মান্থ। তাহলে নাম্বার 2-এর মধ্যে দেওয়া রয়েছে প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এবং কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন সেখানে আপনাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টোটাল শূন্যপদ রয়েছে 20টি, এবং সেখানে আপনাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 12 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ প্রয়োজন এবং সিমিলার এক্সপিরিয়েন্স প্রেফারেবল। তাহলে দেখুন সেখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে আপনাদের পার মান্থ দেওয়া হচ্ছে 9000 টাকা করে পার মান্থ। তাহলে দেখুন আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বলেছি, তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখুন নাম্বার 1-এর মধ্যে দেওয়া রয়েছে সেটা পিওরলি কন্ট্যাক্ট বেসিক হবে এবং সেটা 12 মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন নাম্বার 2-এর মধ্যে দেওয়া রয়েছে সেটা আপনাদের ওদের যে রুল এবং পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্টের মশারি রুল অনুযায়ী আপনার সেটা নিয়োগ করা হবে। তাহলে দেখুন নাম্বার 3-এর মধ্যে দেওয়া রয়েছে আপনাদের সেটা ওদের যে যে কোম্পানির যে রুল রয়েছে, নর্মস রয়েছে, সেই নর্মস অনুযায়ী আপনাদের সেটা কাজ করতে হবে। এবং নাম্বার 4-এর মধ্যে দেওয়া রয়েছে, দেখুন, রিটেন এক্সাম অর ইন্টারভিউ অন পিওরলি মেরিট বেসিস। তাহলে দেখুন সেখানে আপনাদের রিটার্ন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে এবং সেটা পিওরলি মেরিট বেসিক আপনাদের নিয়োগ করা হবে, অ্যান্ড দ্য ডেট অফ সাচ টেস্ট শেল বি ইনফর্মড অন ডিউ কোর্স। তাহলে দেখুন সেখানে আপনাদের ইনফর্ম করে দেওয়া হবে আপনাদের বাকি যে ক্রাইটেরিয়াগুলোর জন্য। তাহলে দেখুন যারা যারা আবেদন করবেন তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শেল বি রিসিভ। তাহলে দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশন সেটা রিসিভ করা হবে। তাহলে দেখুন অনলাইনে যে অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে চেক আউট করবেন, সেখান থেকে সেটা পেয়ে যাবেন, আমরা লিঙ্কটা সেখানে প্রোভাইড করে দিয়ে দেবো। এবং সেখানে বলা হয়েছে লাস্ট ডেট যারা আবেদন করবেন আপনারা সেটা লাস্ট ডেট রয়েছে, দেখুন, 5 PM অফ 30 May 2021। তাহলে দেখুন মে মাসের 30 তারিখ আপনাদের সেটা লাস্ট ডেট এবং সন্ধ্যা 5টা অবধি সেটা থাকবে। তাহলে দেখুন অন্যান্য যদি ইনফরমেশন জানার থাকে তাহলে ওদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, ভিজিট করে সম্পূর্ণ বিষয়গুলো বন্ধুরা জেনে নিতে পারবেন। এবং ওদের অ্যাড্রেস রয়েছে, দুটি নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলোতে আপনারা যারা কল করবেন প্লিজ আপনারা অফিস আওয়ারে ফোন করার চেষ্টা করবেন বন্ধুরা, বাকি অন্য টাইমে আপনারা ফোন করবেন না। এবং যদি
এই বিষয়ে অন্য কিছু জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, প্লিজ আমি রিকোয়েস্ট করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য, কারণ আমরা সেখানে পোস্টগুলি আপডেট করে দিয়ে থাকি প্রতিনিয়ত। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।